আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী অনুশীলনী 7.1 সরল সমীকরণের সমাধান করো 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্ক। বন্ধুরা, আমাদের প্রথম সমাধান 5 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে 17 - 2z = 3z + 2। তাহলে প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিব, যুক্ত সংখ্যা মানে চলকগুলোকে এক পাশে করে নিব। কাজেই লিখব বা এখানে -2z + 3z, এপাশে আসলে হবে -3z = 2। সংখ্যাগুলোকে এপাশে নিব, কাজেই 17 এপাশে আসলে হবে +17, এপাশে আসলে হবে -17। পাশে আমরা লিখব পক্ষান্তর করে, বা এখানে -2z - 3z যোগ করলে হবে -5z = 2 -17। তার মানে 17 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকবে -15। এখানে এপাশে মাইনাস, এপাশের মাইনাস কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে 5z = 15। বা যেহেতু আমরা এখানে চলক জেড এর মান বের করব, যার কারণে জেড কে এপাশে রেখে 5 কে এপাশে নিয়ে আসবো, কাজেই z = যখন এই 5টা এপাশে আসবে তখন ভাগ হবে, তাহলে 15/5 সমান বা z = 5 দ্বারা 15কে ভাগ করলে আমরা পাবো 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন লিখব অতএব নির্ণয় সমাধান z = 3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান 6 নম্বর, 13z - 5 = 3 - 2z। এখানে প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম, 13z - 5 = 3 - 2z। বা এবার আমরা প্রথমে কি করব, চলকগুলোকে একত্রিত করে নেব বা এক পাশে করে নেব। কাজে এখানে 13z - 2z, এই পাশে আসলে হবে +2z = 3। সংখ্যাগুলোকে এক পাশে নেব, এখানে -5, এ পাশে আসলে হবে +5। সাইডে আমরা লিখব পক্ষান্তর করে, বা এখানে 13z - 2z যোগ করলে হবে 15z = 3 এবং 5 যোগ করলে হবে 8। বা যেহেতু আমরা এখানে চলক জেড এর মান বের করব, বা জেড এর মান বের করতে হবে, যার কারণে জেড এপাশে রেখে 15কে আমরা এপাশে নেব, সমান সমান এখানে 15 চলক জেড এর সাথে গুণ আকারে আসছে, কাজে এপাশে আসলে হবে ভাগ, কাজে 8/15। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার আগে আমরা লিখে নেব অতএব নির্ণয় সমাধান z = 8/15। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, এখন আমরা সমাধান করব 7 নম্বর অঙ্ক, দেওয়া আছে x/4 = 1/3। তাহলে প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম, x/4 = 1/3। এখানে আমাদের প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে বর্জ্র গুণন করতে হবে, ঠিক আছে? বর্জ্র গুণন কি, সমান সমানের বাম পাশের লব ডান পাশের হরের সাথে গুণ হবে, এবং বাম পাশের হর ডান পাশের লবের সাথে গুণ হবে। তাহলে এখানে আমরা কি পাই দেখি, x 3 এর সাথে গুণ হবে 4 1 এর সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে x 3 এর সাথে গুণ করলে হবে 3x = 4 1 এর সাথে গুণ করলে হবে 4, ঠিক আছে? সাইডে আমরা লিখব বর্জ্রগুণ করে বা আর গুণ করে, ঠিক আছে? বর্জ্রগুণ বা আর গুণ একই, ঠিক আছে? তাহলে লিখব বর্জ্রগুণ করে, বা এখন আমরা এখানে চলক এক্স এর মানটা বের করব, যার কারণে এক্স কে এপাশে রেখে 3কে এপাশে নিব, আর 3 এপাশে আসলে ভাগাকারে আসবে, কাজে আমরা লিখব 4/3। অতএব
নির্ণয় সমাধান x ইজ ইকাল টু 4/3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আমাদের এবারের সমাধান 8 নম্বর অঙ্ক দেওয়া আছে x ডিভাইডেড 2+1 ইজ ইকাল টু 3। প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম, এখন আমরা কি করব, এখন চলককে এপাশে রেখে ওয়ানকে বা সংখ্যাকে আমরা এপাশে নেব, কাজেই লিখব বা x ডিভাইডেড 2 ইজ ইকাল টু 3 প্লাস ওয়ান, এপাশে আসলে হবে -1, বা সাইডে আমরা লিখে নেব পক্ষান্তর করে। তাহলে এখানে কি পাবো আমরা, x ডিভাইডেড 2 ইজ ইকাল টু 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, বা এখন আমরা এটাকে বজ্র গুণন করে নেব। ঠিক আছে, এখানে 2 পূর্ণ সংখ্যা, তার মানে 2 এর নিচে 1 আছে, তাহলে 1 x এর সাথে গুণ হলে x হবে ইজ ইকাল টু 2 উপরের সংখ্যা 2, তাহলে 2 2 গুণ হলে হবে 4, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কাজে আমরা এখন লিখে নেব, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকাল টু 4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আল্লাহ হাফেজ।